What I ate in Thailand part 2 স্পেশালি ব্যাংকক থেকে কোসামুই যাওয়া পর্যন্ত কি কি খাবার খেয়েছি সেটা নিয়ে হবে আজকে ব্লগটি সো সকালবেলা ব্যাংকক পৌঁছে হচ্ছে এই দুইটা খাবার আমরা পিক করি 7-11 থেকে একটা হচ্ছে রাইস উইথ চিকেন আর একটা ছিল হচ্ছে একটা চিকেন চিজ বার্গার সিপির বার্গারটা আমার কাছে একটু বেশি সসি মনে হয়েছে তবে রাইসটা মোটামুটি বেশ ভালোই ছিল সাথে সস আর একটা হার্বস আসে ওভারঅল 92 বাতে ইটস ওকে তারপর খেয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস যেটা প্রাইস পড়েছিল 100 বাত আর এটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ম্যাঙ্গো স্টিকি রাইস ছিল আমটা না অনেক বেশি মিষ্টি ছিল আর কোকোনাটের মিক্সচারটা অল টুগেদার খেতে অনেক বেশি ভালো লেগেছে সুইট আর সাওয়ারে খুব ভালো একটা ব্যালেন্স পাওয়া যেতে পারে সো আপনারা এটা ট্রাই করতে পারেন তারপরে 200 বাদ দিয়ে 5 পিসের এই শ্রিম ফ্রাইটা নিয়েছিলাম প্ল্যাটিনাম মলের নিচে অনেকগুলো স্ট্রিট ফুডের কার্ট আছে ওখান থেকে আমি নিয়েছিলাম অ্যান্ড আমার কাছে এটা মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি বিকজ ইন্ডিভিজুয়ালি স্ট্রিমটা কিন্তু অত বেশি টেস্টি ছিল না বাট সসের সাথে অ্যাড করার পরে এটা খেতে বেটার লেগেছে আর এখানে কিন্তু অনেক ধরনের স্ট্রিট ফুডের অপশন পাবেন রাইস থেকে শুরু করে র্যামান থেকে শুরু করে অনেক কিছু তো সেগুলো ট্রাই করতে পারেন দেন রাতের বেলা হচ্ছে আমরা এই খাবারটা খেয়েছিলাম এই দুইটাই হচ্ছে 7-11 থেকে নেওয়া হয়েছে এই দুই আইটেম মিলে পড়েছিল 160 বাত একটা ছিল হচ্ছে থাই কারির সাথে ভাত আর একটা ছিল হচ্ছে ইন্ডিয়ান কারির সাথে একটা ইয়ালো রাইস ইন্ডিয়ান কারির সাথে যেটা ছিল এটা একটু স্পাইসি ছিল আর একটু স্যাচুরেটেড ছিল বাট থাই কারিটা হচ্ছে একটু লাইট মশলা টাইপের ছিল খাওয়ার পর অত বেশি ঝাল লাগেনি সো ওভারঅল আই লাইকড ইট তারপর সকালবেলা কোসামুই যাওয়ার সময় কিছু চিকেন ফ্রাই খেয়ে নেই আমরা বিকজ ইনস্ট্যান্ট আর কোনো খাবার খাওয়ার মতো পাচ্ছিলাম না এয়ারপোর্টে দেন অনেক এক্সপেন্সিভ একটা কফি খাই এটার প্রাইস ছিল হচ্ছে 125 বাত বাট এটা অনেক নিডেড ছিল তারপর তাওবিন থেকে কফি খাই অ্যান্ড হচ্ছে আর একটা মাচা ড্রিঙ্ক খাই এগুলোর প্রাইস মোর লাইক 55 বাত টু 60 বাত ছিল অ্যান্ড দুইটাই খেতে কিন্তু অনেক ভালো ছিল আপনার তাওবিন কিন্তু ট্রাই করতে পারেন দেন আই হ্যাড মাই ফেভারিট চিপস উইচ ইজ চিটোস যেটা 20 বাত ছিল তারপর ফেরিতে উঠে যাওয়ার পর আমরা দুইটা লাঞ্চ বক্স নেই এগুলোর প্রাইস ছিল মোর লাইক 110 বা 115 বাতের মতো সত্যি কথা বলতে থাইল্যান্ডে এত খাবার ট্রাই করেছি বাট এই দুইটা খাবার আমার কাছে সবচেয়ে বাজে লাগছে অ্যান্ড বাজে লাগার কারণে আসলে আমি খেতেই পারি না একদম এটার মেইন রিজন ছিল এটা অনেক বেশি ঠান্ডা ছিল আর ওরা তো মশলা টশলা অনেক কম ইউজ করে তো ঠান্ডা খাবার মশলা ছাড়া ওভারঅল আমার কাছে ভালো লাগে নাই আর কি বাট আবিদ হচ্ছে সার্ভাইভ করার জন্য খাইছিল বাট ওরও খুব একটা ভালো লাগে নাই তারপরে আমি লেমন 7-আপটা খেয়ে আসলে সার্ভাইভ করছি কোসামুইতে পৌঁছাতে পৌঁছাতে একদম সন্ধ্যা হয়ে যায় তারপর ফ্রেশ অ্যান্ড আপ হয়ে একবার এই রাইসটা আমি ট্রাই করেছিলাম এটার প্রাইস ছিল হচ্ছে 150 বাত অনেক ভালো ছিল দেন আমরা সন্ধ্যার টাইমটা এনজয় করার জন্য হচ্ছে আর্কবারে গিয়েছিলাম তো আমি হচ্ছে একটা কোকোনাট ড্রিঙ্ক নেই আর আবিদ হচ্ছে একটা ল্যাটে নেয় দুইটাই কিন্তু খেতে বেশ ভালো ছিল অ্যান্ড এই দুইটার প্রাইস ছিল হচ্ছে 280 বাতের মতন আমার কাছে মনে হয় ফ্রি লাইফ শোর সাথে কিন্তু এই দুইটা ড্রিঙ্কস অত বেশি দামি আমার কাছে মনে হয় নাই অ্যান্ড ওভারঅল এটার টেস্টও অনেক ভালো ছিল তো রাতের বেলা হচ্ছে আমরা প্রপার একটা হালাল শপ খুঁজে পাই তো সেখান থেকে হচ্ছে বিফ কারির সাথে আমরা এই রাইসটা অর্ডার করেছিলাম অনেস্টলি ইট ওয়াজ টোটালি আওয়ার কমফোর্ট ফুড কারণ অনেক অনেক বেশি ভালো লেগেছিল খেতে তারপরে গুড মর্নিং আমরা মর্নিংয়ে হচ্ছে একটা ছোটোখাটো ব্রেকফাস্ট করে নেই টি নিয়েছিলাম আর সাথে হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট নিয়েছিলাম এখানে হচ্ছে ওভারঅল 125 বাতের মতো আমাদের খরচ হয়েছিল তার কিছুক্ষণ পরে হচ্ছে আমরা ম্যাকডোনাল্ডসে ফ্রাইজ আর চিকেন ফ্রাই খেয়েছিলাম আর প্রাইস নিয়েছিল 160 বাতের মতো অ্যান্ড আমার কাছে কিন্তু এটা টেস্ট অনেক ভালো লেগেছে বিশেষ করে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ক্রিস্পি ছিল যেটা ইউজুয়ালি কেএফসিতে থাকে না তারপর অনেক অনেক ঘোরাঘুরির পর ফাইনালি আমরা একটু লেট লাঞ্চ করি এখানে নিয়েছিলাম একটা সি ফুড রাইস আর সাথে হচ্ছে মজাদার একটা সি ফুডের কারি অ্যান্ড তার সাথে সাথে নিয়েছিলাম আমার খুবই খুবই পছন্দের একটা স্যুপ উইচ ইজ টমিয়াম স্যুপ অ্যান্ড আমার খাওয়া লাইফের বেস্ট টমিয়াম স্যুপ কিন্তু এটা ছিল আমি বলবো একদম খুবই পারফেক্টলি টেস্টেড ছিল ট্যাঙ্গিনেসটা খুবই ভালো মতো বিলং করেছে অ্যান্ড প্রচুর 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 সি ফুড ছিল এখানে সব কিছু মিলে প্রাইস পড়েছিল হচ্ছে 390 বাতের মতো আর আমার ইউটিউবের ব্লগে কিন্তু শপের নাম অ্যান্ড ডিটেলস দেওয়া থাকবে তো সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপরে হচ্ছে কোসামুইতে আমাদের বিচ ভিউ হোটেলের সামনে বসে বসে এই অরেঞ্জ ড্রিঙ্কটা এনজয় করছিলাম এটার প্রাইসটা আসলে আমি ভুলে গেছি বাট লুক অ্যাট দ্য ভিউ এত সুন্দর ভিউর সাথে এই জুসটা খেতে অমৃত লাগছিল রাতে চলে গিয়েছিলাম আর্কবারে তাদের সুন্দর শো এনজয় করার জন্য তো সেখান থেকে হচ্ছে নিয়েছিলাম একটা ব্লুবেরি শেক তার সাথে নিয়েছিলাম একটা স্টিমড গ্রিল ফিশ তার পাশাপাশি নিয়েছিলাম একটা রাইস অ্যান্ড সব মিলে প্রাইস পড়েছিল 700 বাত এখানে একটু প্রাইসটা বেশি মনে হয়েছে আমার কাছে বাট ইটস ওকে ভিউর সাথে কিন্তু ফুডের প্রাইস যায় আর কি তারপর আমার এই ব্যানানা ক্রিপটা খাওয়ার অনেক ইচ্ছা ছিল অ্যান্ড ফাইনালি এটা খেলাম এটার প্রাইস ছিল 80 বাতের মতো অ্যান্ড ইট ওয়াজ এভারেজ অত বেশি ভালো আমার কাছে লাগেনি আর পরের দিন কোসামুই থেকে ব্যাক করার সময় কফি খেয়েছিলাম তারপর ক্রসন ফ্রুটস চিপস এইসব টুকটাক জিনিস খাওয়া হয়েছিল আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ